বুধবার দুপুরে রায়গঞ্জের কর্ণজোড়ায় অবস্থিত মহকুমা শাসকের দপ্তরে মনোনয়নপত্র পেশ করলেন বিজেপি প্রার্থীরা। কালিয়াগঞ্জ পুরসভার আট নম্বর ওয়ার্ড থেকে বিজেপি প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন প্রাক্তন চেয়ারম্যান কার্তিক পাল। কড়া পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে উত্তর দিনাজপুর জেলার ১৭টি আসন বিশিষ্ট কালিয়াগঞ্জ পুরসভার ১৭টি আসনের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন রায়গঞ্জের কর্ণজোড়ায় জেলা প্রশাসনিক ভবনের মহকুমা শাসকের দপ্তরে। আমি কালিয়াগঞ্জ পৌরসভার আট নম্বর ওয়ার্ডের থেকে আমি কনটেস্ট করছি বিজেপি দলের প্রার্থী। জয়ের ব্যাপারে কতটা আশাবাদী? ১০০% আশাবাদী। মানুষের পাশে থেকে মানুষের কাজ করেছি এবং সবচেয়ে বড় কথা, গণতন্ত্রে গণদেবতাই সবচেয়ে বড় দেবতা, সেই গণদেবতা হচ্ছে সাধারণ মানুষ, সেই সাধারণ মানুষের আশীর্বাদ আমাদের সাথে রয়েছে। অন্যদিকে ডালখোলা পৌরসভার আট এবং দশ নম্বর ওয়ার্ডের দুই তৃণমূল কংগ্রেস প্রার্থী বুধবার মনোনয়নপত্র জমা দিলেন ইসলামপুর মহকুমা শাসকের দপ্তরে। এদিন দুই প্রার্থী ও দলীয় সমর্থকদের নিয়ে মিছিল করেন করণদিঘির বিধায়ক গৌতম পাল। ৮ ফেব্রুয়ারি আমরা ১৪ জন নমিনেশন করেছিল আমাদের ১৬ জনের মধ্যে। আজকে দুইজন প্রার্থী আট নম্বর ওয়ার্ড এবং দশ নম্বর ওয়ার্ডের প্রার্থী আজকে নমিনেশন করছে। প্রচুর হাজার হাজার কর্মী আজকে এই দুজন প্রার্থীর হয়ে নমিনেশনে এসছে। তৃণমূল কংগ্রেসকেই দালখোলা মানুষ চায়। রেজাল্ট যখন বেরোবে ১৬ এ ১৬ বিরোধী শূন্য দালখোলাকে তৃণমূল কংগ্রেস করবে নিশ্চিত, সেটা আজকে বোঝা যাচ্ছে। একই দিনে ইসলামপুর পুরসভার ১৭টি ওয়ার্ডেই মনোনয়নপত্র জমা দিলেন বিজেপি প্রার্থীরা। বিজেপি নেতা তথা পুর নির্বাচনের প্রার্থী সুরজিৎ সেনও মনোনয়নপত্র জমা দেন। আমাদের গতকাল একজন করেছিল ১৭টি ওয়ার্ডের মধ্যে, আজকে বাকি ১৬ জন একসাথে করবে। পুরোপুরি আশাবাদী আছি, অবশ্যই ইসলামপুরের মানুষ পরপর তিনটা নির্বাচনে বিজেপিকে জিতে এসছে ইসলামপুর শহরে, আমরা আশাবাদী ইসলামপুর পৌর বোর্ড আমরা গঠন করব। অন্যদিকে ইসলামপুর পৌরসভার প্রাক্তন প্রশাসক তথা তৃণমূল নেতা মানিক দত্ত ১১ নম্বর ওয়ার্ডে দুটি মনোনয়ন জমা করেন। মানিক বাবু তৃণমূল ও নির্দল হিসেবে মনোনয়ন জমা দেন এদিন। ইসলামপুর পৌরসভা ভোটে তৃণমূলের টিকিট বন্টন নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। আমি তৃণমূলে আছি, তৃণমূলের থেকে টিকিট ডিমান্ড করা হয়েছিল কোনো কারণে তৃণমূল যে কোনো ওনার উদ্যুক্ত কর্তৃপক্ষ ওইভাবে টিকিটটা দিতে পারে নাই, ওই জন্য আমার ওখানে জনগণ নির্দল হিসাবেই ঠিক করছিল। পাবলিক খুব দেখাইলো, খুব দেখানোর পরে এই ক্ষোভের বহির্ভূত আমার পার্টি থেকে আমাকে টিকিট দিল। ১৬ নম্বর ওয়ার্ডে যাকে দল থেকে প্রার্থী করা হয়েছিল মানিক দত্ত মহাশয়, উনি গতকাল লিখিতভাবে আমাকে জানিয়েছেন যে আমি ১৬ নম্বর ওয়ার্ডে প্রার্থী হব না। সেই হিসাবে দলীয় নির্দেশ আছে যে কেউ যদি প্রার্থী হতে না চান তাহলে ওখানে স্থানীয় যিনি জয়ী প্রার্থী আছেন তাকে নমিনেশনটা দিয়ে দেওয়া। সেই দলীয় নীতি হিসাবে আমি ওখানে জ্যোতি দত্তকে প্রার্থী করেছি। আজকে ১৬ আর ১৫ দুটো নমিনেশন ফাইল হবে। ব্যুরো রিপোর্ট, আরসিটিভি সংবাদ।